বিএনপি জামায়াতের অবরোধে চোরাগুপ্ত হামলা ঠেকাতে সবাইকে সজাগ থাকতে বলেছেন আওয়ামী লীগ নেতারা। দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থানে তারা বলেছেন অশান্তি অরাজকতা ঠেকাতে সতর্ক রয়েছেন তারা। বিএনপি জামায়াত ও সমমানদের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রতিবাদে দ্বিতীয় দিনের শুরুতেই বিভিন্ন মহানগরীতে মিছিল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জেলা উপজেলা আর ইউনিট কমিটির নেতারা অবস্থান নেন, করেন মিছিল। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত নেতারা চোরাগুপ্ত হামলা ঠেকাতে সবাইকে সজাগ থাকার কথা বলেন, জানান সাধারণের যানমালের নিরাপত্তাই তাদের লক্ষ্য। সব জায়গায় কিন্তু আমাদের লোক বসা আছে, মিছিল করতেছে, শপিং মল মলগুনা পাহারা দিচ্ছে যাতে শপিং মলে না যেতে পারে। আপনি কোনো চোরাগুপ্তভাবে তারা এই কাজটা করে, ওদের রাজনীতিটা এইটা। আমাদের রাজনীতি জনগণের সেবা দেওয়া, ওদের রাজনীতি জনগণের ধ্বংস করা। জনগণের যানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগামী জাতীয় নির্বাচন পর্যন্তই আমরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিব, যাতে মানুষ তার দৈনন্দিন কর্মকাণ্ড ঠিক মতো পরিচালনা করতে পারে। রাজধানীর বাড্ডায় অবস্থান কর্মসূচি শেষে মিছিল করে যুবলীগ। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, জনগণের রায় নেই বলেই বিএনপি জামায়াত চোরাগুপ্তা হামলা করছে। চোরাগুপ্তার হামলা তাদের প্রিভিয়াসলিও তাদের টেকনিক এবং কৌশল ছিল এবং সেই কৌশলে তারা অবতীর্ণ হয়েছে। যে কোনো অপশক্তি তৎপরতাকে মোকাবেলা করার জন্য আমরা রাজপথে থাকব। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে, যেখানেই ওই জামাত বিএনপি অগ্নিসংযোগ করার চেষ্টা করবে সেখানেই প্রতিহত করতে হবে। আগামী দিনগুলোতেও রাজপথে থাকার কথা জানান ক্ষমতাসীন দলের এই নেতারা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।